নমস্কার দা পাওয়ার অফ ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত এই প্রেডিকশনটি একজন জাতকের এই প্রেডিকশনটি শুরু করার আগে ছোট্ট একটি বিজ্ঞপ্তি নাইন আমার হোয়াটসঅ্যাপ নম্বর প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেলস অর্থাৎ ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে অর্থাৎ নাইন তে পাঠিয়ে দেবেন তারপর আমি বললে তবেই আমার ফিসটা কিন্তু ডিপোজিট করবেন মনে রাখবেন ফ্রিতে আমি কারুর প্রেডিকশন করি না ফিজ ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোয়েশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন নাইন পাঠিয়ে দেবেন আমি যদি খুব বিজি না থাকি বা আমি এমন কোনো স্থানে আছি যেখানে নেট কানেকশন নেই এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট না হয় তাহলে ফর্টি এইট আওয়ার্সের মধ্যে আমি কিন্তু সেইটিকে পরিপূর্ণ গোপনীয়তার সাথে ইউটিউবে পাবলিশ করব এবং তার লিঙ্কটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব প্রেডিকশনটি যখনই আপনারা পাবেন তখনই সেটিকে সেভ বা ডাউনলোড করে নেবেন কেননা এটা অত্যন্ত মূল্যবান একটি প্রেডিকশন এটাকে সুরক্ষিত এবং সংরক্ষিত করার দায়িত্ব কিন্তু আপনাদের আপনারা এমন অনেকে রয়েছেন যাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এর ক্ষেত্রে মেবি মে নট বি হতেও পারে নাও হতে পারে এই জায়গাটা মিস্টেক থাকতে পারে ভুল থাকতে পারে আবার এমন অনেকে রয়েছেন যাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থই নেই মনে রাখবেন এরকম সিচুয়েশন যাদের ক্রিয়েট হয়েছে তারা পুরুষ হলে বাম চোখের ছবি পাঠিয়ে দেবেন বড় বড় করে চোখ পাঠাবেন যাতে ভেতরের কালো অংশটা দেখা যায় আর যদি আপনারা মহিলা হন তাহলে ডান চোখের ছবি পাঠিয়ে দেবেন চোখের মনিটি যেন পরিপূর্ণভাবে দেখা যায় সুস্পষ্ট দেখা যায় কেমন এই প্রেডিকশনটি শুরু করার আগে জানিয়ে রাখি যে আমাদের যখন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ থাকে না তখন এই হাত দ্বারা সংখ্যা তত্ত্ব দ্বারা ওরা পদ্ধতি দ্বারা বা দরকার নেই কি প্রবলেম বল যোগ্য করিনি এই সমস্ত কোন রকমের কোন ছকফক জানারই দরকার নেই এইগুলোর দ্বারা কখনো কিন্তু প্রেডিকশন সম্ভব নয় গ্রহের নেগেটিভিটিকে অফ করা সম্ভব নয় আর এইগুলোকে কখনোই কিন্তু অ্যাস্ট্রোলজি বলে না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যেমন সংখ্যাতত্ত্ব সংখ্যাতত্ত্ব হচ্ছে পার্ট অফ অ্যাস্ট্রোলজি হাত দেখা বিন্দুমাত্র অ্যাস্ট্রোলজি নয় কেননা নার্ভ দ্বারা কিন্তু এই হাতের রেখা ক্রিয়েট হয় এটা আমি বলছি না সায়েন্স বলছে তাহলে সুতরাং কোনো মতেই কিন্তু হাত দেখাটা কোন রকমের অ্যাস্ট্রোলজি নয় সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি তো অনেক দূরের ব্যাপার আপনারা নিজেরা যদি পরিবর্তিত না হন আপনারা নিজেদের দৃষ্টিভঙ্গিকে যদি আপনারা পরিবর্তন না করেন তাহলে একটা সাবজেক্ট কলুষিত হয়ে যায় একটা সাবজেক্ট সম্পূর্ণ ভুল পথে চালিত হয় মনে রাখবেন অ্যাস্ট্রোলজি একটা পিওর সাইন্টিফিক সাবজেক্ট শুধু আপনাদের দৃষ্টিভঙ্গি বদলালেই এই সাবজেক্টটার যে মান এই সাবজেক্টটার উন্নয়ন এই সাবজেক্টটা ইনক্রিজ করবে এটা একটা সাবজেক্ট কোন মিরাকল ম্যাজিক নয় কোনো অ্যাস্ট্রোলজার কখনো কোনো ধর্মকে রিপ্রেজেন্ট করতে পারে না একজন ডাক্তার একজন উকিল একজন শিক্ষক যেমন কোন ধর্মকে রিপ্রেজেন্ট করে না সেরকম একজন অ্যাস্ট্রোলজার সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজার সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার তো বটেই কখনো কোনো ধর্মকে কিন্তু সে রিপ্রেজেন্ট করতে পারে না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আজকে এই জাতকটির সর্বপ্রথম আমি তার জন্ম ছকটি বলবো জন্মছক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট না জন্ম ছক দ্বারা কিন্তু অ্যাকচুয়ালি আমি অনলাইনে গেলে সফলতা পাব আমি আমার সফলতার জায়গাটা কবে আসবে কিভাবে আসবে সেটাকে কি আদৌ ধরে রাখতে পারবো আমার কর্মজীবন কেমন হবে আমার ব্যক্তিগত জীবন কেমন হবে আমার বিবাহিত জীবন কেমন হবে আমার পিতামাতার সাথে সম্পর্ক কেমন হবে আমার বন্ধুদের সাথে সম্পর্ক কেমন হবে আমি কেমন ধরনের মানুষ এই সবকিছু দ্বারা কিন্তু আমরা লৌকিক ভাষায় বা আমরা আমাদের মতন করে বলি ভাগ্যে যা আছে তাই হবে বুঝলি নিয়তিতে যা আছে তাই হবে বুঝলি আমরা বলি তো বুঝলি সবই কপাল কপাল অ্যাকচুয়ালি কিন্তু এটা পুরোপুরি রিপ্রেজেন্ট করে জন্ম ছককেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারি আপনার মধ্যে যদি না হওয়ার থাকে আপনার জন্ম ছকের মধ্যে যদি খেলোয়াড় না হওয়ার থাকে আপনার জন্ম মধ্যে যদি সুখী হওয়ার জায়গা না থাকে আপনার আপনি কোটিপতি হন অরোরপতি হন কোটি কোটি টাকা দিয়ে আপনি পাথর যোগ্য বা যে কোনো রেমিডিয়াল না মানে আমার যদি ক্রিকেটার হওয়ার থাকে আমি যদি উকিল হতে চাই তাহলে তার মানে টেন পারসেন্ট সফল আমি হতে পারবো না বলে বোঝাতে পারলাম কিন্তু এইবার চলে আসি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজিতে দেখা যাচ্ছে আমার জীবনে সফলতা আছে বা আমি যে সাবজেক্টটাকে চয়েস করেছি এবং যে সাবজেক্টটাকে নিয়ে এগোচ্ছি সেটা আমার শিক্ষকতা হতে পারে সেটা আমার ওকালতি হতে পারে সেটা আমার খেলা হতে পারে আমার ক্রিয়েটিভিটি হতে পারে এই যে জায়গাটাকে নিয়ে আমি এগোচ্ছি এবং সেটাই আমার জন্মছকের মধ্যেও আছে কিন্তু দেখা যাচ্ছে আমার পঁচিশ বছর বয়স হয়ে গেল তিরিশ বছর বয়স হয়ে গেল পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেল এমনকি চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেল আমার জন্ম ছকে একজন সঙ্গীত শিল্পী হিসাবে জগৎ জোড়া খ্যাতি আমার পাওয়ার কথা কিন্তু আমার চল্লিশ বা পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছর হয়ে গেছে আমার পাড়ার লোকও সেরকম ভাবে আমাকে চেনে না কেন চেনে না কিসের জন্য চেনে না কি কারণের জন্য চেনে না জন্ম ছক এবং আজকের দিনের যে গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে কি ফারাক যেটা রেক্টিফাই না করার জন্য এই পাওয়ার জায়গাটা আমি পেলাম না এই কি কেন কিভাবে এর উত্তর যদি পেতে হয় তাহলে অবশ্যই কিন্তু স্পড ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা মাস্ট 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 জন্ম ছক দ্বারা কখনো প্রেডিকশন করা যায় না এবং টেন পারসেন্ট অ্যাকুরেট বলা যায় না তুমি কি প্রশ্ন আছে তোমার বলে এইবার আমি ফেনাতে পারি কিন্তু একটা ছক দ্বারা কখনো আমি একটা মানুষের ক্যালকুলেশন করে দিতে পারবো না প্রেডিকশন তো অনেক দূরের ব্যাপার তার কারণ জন্ম ছক দ্বারা কখনো কিন্তু প্রেডিকশন করতে নেই জন্ম ছক দ্বারা আমরা আমি কেবল জানতে পারি যে আমার কোন অ্যাকচুয়ালি কোন বিষয়বস্তুটা নিয়ে পড়াশোনা করলে আমি সফল হতে পারি কোন দিকে গেলে বা কিভাবে গেলে আর আমার পুরো প্রেডিকশনটা কিন্তু করতে হয় স্পট ইমপ্লিমেন্টেশন মধ্যে দিয়ে। পারলাম। তাহলে আমি যদি জন্ম লক্ষ্য করি এই জাতকের এই জাতকের কিন্তু কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশি এক নম্বর ঘরে চন্দ্র বসে রয়েছে দুই নাম্বার তিন নাম্বার ঘরে কোনো গ্রহণী চার নাম্বার ঘরে শনি পাঁচ নাম্বার ঘরে রাহু এবং বৃহস্পতি নাম্বার ঘরে কোনো গ্রহ নেই সাত নাম্বার ঘরে কোনো গ্রহ নেই আট নাম্বার ঘরে বুধ এবং শুক্র নয় নাম্বার ঘরে সূর্য দশ প্লুটো এগারো নাম্বার ঘরে কেতু আর বারো নাম্বার ঘরে কিন্তু ইউরেনাস নেপচুন এবং মঙ্গল আমি যদি এইবার গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে আজকের দিনের গ্রহের অবস্থান দেখি তার কারণ আমি যখন জন্মাচ্ছি তখন গ্রহের যে অবস্থান সেই গ্রহের অবস্থান দ্বারা ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট করা হয় তাকে জন্ম ছক বলে তারপর আমার পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়স হচ্ছে এই যে আমার বয়স বাড়ছে তার সাথে সাথে কিন্তু আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে আমার শরীরের পরিবর্তন হচ্ছে মনের পরিবর্তন হচ্ছে চাহিদার পরিবর্তন হচ্ছে যৌনতার পরিবর্তন হচ্ছে তাই না কিছুর যেমন পরিবর্তন হচ্ছে সেরকম জন্মের সময় গ্রহগুলো কিন্তু অলওয়েজ কিন্তু আপডেট হতে হতে আবর্তিত এবং পরিবর্তিত হয়ে চলেছে এই যে অলওয়েস আপডেট হতে হতে আবর্তিত এবং পরিবর্তিত হয়ে চলেছে আজকের দিনে যে ফরমেশনটা নিচ্ছে সেই ফরমেশনের উপরে নির্ভর করে গোচরগত ট্রানজিটগত অবস্থানের দ্বারা ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট করা হয় তাকে কিন্তু স্পড ইমপ্লিমেন্টেশনের ছক বলে এই ইমপ্লিমেন্টেশন ছকের দ্বারা আজ থেকে অ্যাকুরেট প্রেডিকশন করে দেওয়া সম্ভব আচ্ছা এইবার আমি যদি স্পড ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি তাহলে এক নাম্বার ঘরে লগ্ন আমাদের চন্দ্র বসে রয়েছে লগ্নের ঘরে দুই নাম্বার ঘরে কোনো গ্রহ নেই তিন নাম্বার ঘরে ইউরেনাস এবং কেতু চার নাম্বার ঘরে কোনো গ্রহ নেই পাঁচ নাম্বার ঘরে নেপচুন এবং প্লুটো ছয় নাম্বার ঘরে কোনো গ্রহ নেই সাত নাম্বার ঘরে শনি আট নাম্বার ঘরে কোনো গ্রহ নেই নয় নাম্বার ঘরে শুক্র এবং রাহু দশ নাম্বার ঘরে বৃহস্পতি এবং বুধ আর এগারো নাম্বার ঘরে কিন্তু রবি এবং মঙ্গল প্রথমেই মনে রাখা দরকার এই ছকটি যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে শনি কিন্তু শুক্রের ঘরে বসে আছে এবং শুক্রকে যদি দেখা যায় তাহলে কিন্তু বুধের সাথে বসে আছে আমি যদি সাধারণ গ্রহের অবস্থান লক্ষ্য করি হাউজ ওয়াইফ নয় কেবল গ্রহের অবস্থান লক্ষ্য করি তাহলে শনিকে কেন্দ্র ধরে এক চার সাত দশ ক্যালকুলেশন করলে টু ইজ টু টেন সেভেন ইস টু ইলেভেন মধ্যে দিয়ে শনি দ্বারা কিন্তু মঙ্গল উচ্চস্ত হয়ে যাচ্ছে পজিটিভ নেগেটিভ সেটা পরের ব্যাপার সেটা আমি পরে বলছি আবার যদি শুক্রকে দেখা যায় নাইন সিক্স নাইন ফাইভ চার নম্বর নয় নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু শুক্র আট নাম্বার ঘরে বুধের ঘরে বসে আছে কিন্তু শুক্র দ্বারা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে টেন ইস টু থ্রি সেভেন ইস টু ইলেভেন পার্সেন্টেজের মধ্যে দিয়ে পাঁচ নাম্বার ঘর উচ্চস্ত হয়ে যাচ্ছে সেখানে মঙ্গল বসে আছে পরিষ্কার এই ছকটা কিন্তু কম্পিউটার সায়েন্স রিলেটেড এবং এই জাতকটি কম্পিউটার সায়েন্স রিলেটেড পড়াশোনা করেছে লাস্ট ইয়ার বোধহয় গেল আছে কিন্তু এখন যদি নয় নাম্বার ঘরটাকে দেখা যায় নয় নাম্বার ঘর দ্বারা ভাগ্যকে যেমন আমরা জানতে পারি নয় নাম্বার ঘর দ্বারা উচ্চ শিক্ষাকেও জানতে পারি কিন্তু বারবার ধরে বলেছি কেবল একটি ঘর একটি ঘরের অবস্থান কখনো কিন্তু আমার আমি উচ্চ শিক্ষা আছি কি আমার ভাগ্য সম্পর্কে জানা সম্ভব নয় তার কারণ এই নয় নাম্বার ঘরটা শুক্রের ঘর আর তিন নাম্বার ঘরটা মঙ্গলের ঘর নয় নাম্বার এবং তিন নাম্বার ঘরের মধ্যে কিন্তু একত্রীকরণ লক্ষ্য করা যাচ্ছে আবার বলছি হাউস ওয়াইফ নেগেটিভ না পজিটিভ এইটা নিয়ে আমি পরে আলোচনা করব তাহলে প্রথম এই সিচুয়েশনটা যদি দেখা যায় নয় নাম্বার তিন নাম্বার এবং লগ্নে চন্দ্র বসে রয়েছে আমি কালকেই কিন্তু একটি অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্ট নিয়ে অ্যাস্ট্রোলজিক্যাল বলাটা ভুল হবে অ্যাস্ট্রোলজিক্যাল মতে একটা সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করেছিলাম ভাগ্য কি চুরি হয়ে যায় এই সাবজেক্টটাকে নিয়ে সেখানে আমি বলেছিলাম চন্দ্রি ভেরি ইম্পর্টেন্ট লাকের ক্ষেত্রে ভাগ্যের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে আমি উচ্চশিক্ষার জায়গাটা যদি দেখি তাহলে শুক্র এবং মঙ্গলের এবং চন্দ্রের একত্রিকরণ এটা ডেফিনেট ভাবে বলে দেয় এই জাতকের কিন্তু উচ্চশিক্ষার জায়গা ছিল কিন্তু উচ্চশিক্ষায় বাধা লক্ষ্য করা যাচ্ছে কেন যাচ্ছে তার কারণ নয় নাম্বার ঘরটা যদি আমি দেখি এবং সেই অধিপতি গ্রহ দ্বারা যদি আমি উচ্চশিক্ষাকে ক্যালকুলেশন করি সেই ঘরটা হচ্ছে তুলার ঘর এবং সেখানে কিন্তু সূর্য বসে রয়েছে তাহলে সূর্য এবং শুক্রের অবস্থান একত্রিত হয়ে গেলে যোগ ক্রিয়েট হয়ে যায় আচ্ছা দারিদ্র্য যোগ কি প্লিজ আম ফুড আই এম হাংলি তা নয় আমাকে খেতে দাও আমি ক্ষুধার্ত তা নয় দারিদ্র্য যোগ যেখানে ক্রিয়েট হয়ে যায় যেই হাউসটা এই ঘরগুলো কি রিপ্রেজেন্ট করছে আমার এক একটা জীবনের অধ্যায়কে আমার এক একটা জীবনের ভাবকে তাহলে যেই ভাবটাতে যেই জায়গাটাতে এই দারিদ্র্য যোগ ক্রিয়েট হয়ে যায় সেই জায়গাটা ফল ডাউন করতে শুরু করে বা সেই জায়গায় ইনক্রিজ হতে গিয়ে অবস্ট্রাক্ট ক্রিয়েট হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যায় তাহলে নয় নাম্বার ঘরটার দ্বারা অর্থাৎ শুক্র দ্বারা যদি আমি উচ্চ শিক্ষাকে লক্ষ্য করি তাহলে সেখানে দারিদ্রযোগ ক্রিয়েট হয়ে রয়েছে সুতরাং শিক্ষার জায়গাটা কিন্তু আছে আমি আগেই বললাম গ্রহের অবস্থান দ্বারা উচ্চ শিক্ষার জায়গাটা কিন্তু আছে কিন্তু সেটা ব্লকড হয়ে রয়েছে বোঝাতে পারলাম আমার কিন্তু পাওয়ার জায়গাটা আছে কিন্তু সেটা ব্লক হয়ে রয়েছে উচ্চ শিক্ষার জায়গাটা কিন্তু এর রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা ছিল করা উচিত ছিল তার কারণ এর কিন্তু উচ্চশিক্ষার জায়গাটা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে আমি সিরিয়াস তাদেরকেই মনে করি আমার কাছে এমন অনেক স্টুডেন্ট ছিল যারা ওই আমাদের ঘরের ছাওয়া দিয়ে তার নিচে থাকে টালি চালে চালে তার নিচে ওই ঘরে সেখানে থাকে আমি জানি এরকম অনেক ছিল। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বাবা মা আমার প্রতি এমন মানে কি বলবো বিশ্বাস ভক্তি এতটাই যে তারা আমি যখন প্রেডিকশনটা করলাম প্রেডিকশন করার পর তারা আমি যখন বললাম রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা প্রয়োজন তারা নিজেদের জমি নিজেদের বাড়িটাকে পর্যন্ত দলিলটাকে পর্যন্ত একজনের কাছে দিয়ে টাকা নিয়ে এসে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছিল তার ফলটা কি হয়েছিল এইটা যখন করা হয়েছিল এই প্রসেসিংটা এত ইজিয়েস্ট ব্যাপার নয় যখন এই প্রসেসিংটা হয়েছিল তখন তারা অত্যন্ত ডিপ্রেস কেননা কিচ্ছু নেই ঘরটা পর্যন্ত তারা মানে দলিলটা পর্যন্ত তারা বন্ধক দিয়ে দিচ্ছে আজকে যদি আমি একজন চিটার হই আমি একটা প্লাফার হই মিথ্যেবাদী হই যেমন পশ্চিমবাংলায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অ্যাস্ট্রোজার রয়েছে তাহলে তারা একদম কোনো ফল হলো না আর কোনো কাছে যাওয়ার জায়গা নেই যাবে কি সব শেষ কিন্তু এই বিশ্বাসটুকু করে অর ডাই সিচুয়েশন কারেঙ্গে এবং যেভাবেই হোক করব। কারোর বাপের ক্ষমতা নেই এটাকেই বলে অর ডাই সিচুয়েশন কারেঙ্গিয়া মারেঙ্গে নয় তাহলে এই সিচুয়েশন সেই মেয়েটাই একটা মেয়ে পেল পঁচাশি একটা মেয়ে পেল ছিয়ানব্বই একটা মেয়ে পেলো বিরানব্বই পার্সেন্ট তিনটেই মেয়ে ছিল এবং তারপর এদের মধ্যে বেশিরভাগই মধ্যে স্কলারশিপ ফলারশিপ হ্যান ত্যান অনেক কিছু পেয়েছে আজকের দিনে স্টেবল তাহলে এই যে নেগেটিভিটিটা কেবলমাত্র নেগেটিভিটিটা শুনলাম নিয়ে চিন্তা করতে শুরু করলাম তাহলে এইবার রেমেডিটা নিতে হবে টাকা নেই তাহলে একটু জমাই চার পাঁচ মাস ছয় মাস পর টাই টাই ফিস ইমিডিয়েট নেগেটিভিটি অফ করা উচিত ছিল এই ছেলেটার যা সিচুয়েশন রয়েছে এই ছেলেটা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে কিন্তু আলটিমেট কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে এর প্রবল বাধা উচ্চ শিক্ষায় এটা লক্ষ্য করা যাচ্ছে এইবার কর্মের জায়গাটাকে যদি লক্ষ্য করা যায় ওয়ান সিক্স টেন কানেকশন আমি এক নম্বর ঘরটা যদি লক্ষ্য করি চন্দ্র বসে রয়েছে কোথায় বসে রয়েছে লগ্ন তো কুম্ভ কুম্ভের অধিপতি গ্রহ কি শনি শনি এবং চন্দ্রের মধ্যে এক নাম্বার ঘরে যোগ ক্রিয়েট হয়ে রয়েছে কাউকে ভয় দেখানো আমার কর্তব্য নয় কিন্তু আমার প্রফেশনাল এথিক্স যেটা ভুল সেটা বলতেই হবে এই ছকটার মধ্যে অনেক পজিটিভিটির জায়গা রয়েছে পজিটিভিটির জায়গা বলে কোনো লাভ নেই পজিটিভিটিকে রেকটিফাই করার প্রয়োজন হয় না নেগেটিভিটিকে রেকটিফাই করার প্রয়োজন হয় ফর সাকসেস অ্যাচিভ সাকসেস বুঝিয়ে দিচ্ছি তাহলে লগ্নে যখন বীজযোগ ক্রিয়েট হয়ে গেল ফার্স্ট শনি এবং চন্দ্রের একত্রীকরণ শনি ডিসিপ্লিনের কারো গ্রহ আর চন্দ্র ইলিউশনের কারো গ্রহ তাহলে কনসেন্ট্রেশনের জায়গা বিশেষ করে মনে রাখা আমার ছেলেটা ভালো নাম্বার পাচ্ছে আমার ছেলেটা পড়াশোনা করছে ফোকাসড হওয়া অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ চোখের মনি দেখতে পাচ্ছি আর এই ছেলেটা বলবি কি তুমি কি দেখতে পাচ্ছ আমি তো গাছ দেখতে পাচ্ছি গাছের মধ্যে একটা পাখি বসে আছে পাখিটা কু কু করে ডাকছে সার্বিক ভাবে তার ফোকাসটা কিন্তু কখনো পিন পয়েন্ট থাকবে না এবং সবচেয়ে বড় কথা চন্দ্র এবং শনির একত্রীকরণ যখন লগ্নে ক্রিয়েট হয়ে যায় অ্যাকচুয়ালি আমি কি চাই আমি কি করব আমি প্রত্যেকের তো হোয়াট আর ইউ টু বি হোয়াট আর ইউ গোইং টু বি আই শেল বি এ ফার্মার দ্যাটস দা লাইফ ফর মি আই শেল বি এ পাইলট দ্যাটস দা লাইফ ফর মি আই শেল বি এ ডট 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 অ্যাস্ট্রোলজার দ্যাটস দা লাইফ ফর মি কারোর তো একটা অ্যাম্বিশন থাকে এর সঠিক মতন যদি ফোকাস টটে মানে বলা হয় একদম পারফেক্ট কোনটা তুমি চাও যার জন্য তুমি নিজেকে পুরো উজাড় করে দিতে পারো ও বলতে পারবে না আমার এইটা করলে এই লাইনে এইটাও হয় আবার ওইটা করলে ওই লাইনে ওইটাও হয় স্ক্যাটার্ড তার তার মধ্যে পুরো কনসেন্ট্রেট করার জায়গাটা নেই আমার চেম্বারে এমন অনেক স্টুডেন্ট এসছে একবার তার সে মনে করছে এইটা করব একবার সে মনে করছে ওইটা করব একবার সে মনে করছে এইটা করব কি করা প্রয়োজন পরিষ্কার গুরুদেব স্যার জি চৌধুরী আপনি আমার গুরু আপনার কাছে আমি স্যারেন্ডার করে দিলাম আপনি যেমন বলবেন সেরকম ভাবে আমি চলব মনে রেখো অর্জুনের কখনো পুজো হয় না আমাদের বাড়িতে বাড়িতে অর্জুনের পুজো হয় অর্জুনের পুজো হয় না কিন্তু বাড়িতে বাড়িতে হনুমানজির পুজো হয় হনুমানজি এমন একজন রামের কাছে স্যারেন্ডার করে দিয়েছিলেন দুজনেই মহারথী দুজনেই নমস্য দুজনেই লেজেন্ড দুজনেই ইত্যাক নিয়ে আলোচনা করার কোনো অধিকার আমার নেই কিন্তু হনুমানজি রামের কাছে নিজেকে স্যারেন্ডার করে দিয়েছিলেন কোনো প্রশ্ন করেননি হনুমানজি এমন একটা মানে ক্যারেক্টার ইয়ে অকল্পনীয় যখন তিনি স্যারেন্ডার করে দিলেন একটা প্রশ্ন রামকে আর তিনি কখনো করেননি আর অর্জুন কি অর্জুন এত মহারথী কেন করব কিসের জন্য করব বলোনা পার্থ কেন করবো এই করব এই করব হ্যান করব করবো পূজিত হয় কিন্তু হনুমানজি শিষ্য কাকে বলে শুধু ক্ষমতা থাকলেই হয় না করা কাকে বলে তাই জন্যই আমরা ঘরে ঘরে তাকে পুজো করি তাই জন্যই আমাদের শক্তি হিসাব হিসাবে কিন্তু আরাধ্য দেবতা হিসাবে তিনি কিন্তু রিপ্রেজেন্ট করে অর্জুন করে না এই ছকটার মধ্যে ফার্স্ট হাউস নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে গেছে এত স্ক্যাটার চিন্তা মানসিক ভাবে তুমি মানে বিক্ষিপ্ত এবং বিভ্রান্ত হয়ে যাবার জায়গা আমি লক্ষ্য করতে পারছি করতে হয় বাবা ইঞ্জিনিয়ার হতেই হবে ভাই ইঞ্জিনিয়ার হতেই হবে বাস ইঞ্জিনিয়ার হয়ে গেছো কিন্তু আলটিমেট তোমার কোনো লক্ষ্য নেই আলটিমেট আমি কোন জায়গাটাকে অ্যাচিভ করবো এইবার আমি কি করব আর কিছু জানো না ইঞ্জিনিয়ার হয়ে গেছি তুমি যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো এই কম্পিউটার সায়েন্স নিয়ে একদম সঠিক রুট একদম সঠিক কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে না তার কারণ এক নাম্বার ঘরটা বিষ যোগের আন্ডারে চলে গেছে এক নাম্বার ঘর মানে হচ্ছে স্থাপত্য এক নাম্বার ঘর মানে হচ্ছে ভিত যার উপর আমি নিজেকে গড়ে তুলবো আমার পরিকাঠামোটা হচ্ছে এক নাম্বার সেখানে কিন্তু শনি এবং চন্দ্রের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়েছে বিশেষ করে চার নাম্বার ঘর চার নাম্বার ঘরে শনি বসে রয়েছে এক নাম্বার ঘরের অধিপতি গ্রহ চার নাম্বার ঘরে বসে রয়েছে তার মানে যে সাবজেক্টটাকে নিয়ে এগোলে সফল হব সফল হলে সফলতা মানে কি অর্থনৈতিক জায়গাটা সফলতার জায়গা দেখতেই হবে এবার অর্থ ইনকাম করব। তারপর আমি আমার গুণে সম্পূর্ণ হয়ে আমি আমার একটা সুন্দর আনন্দময় জীবন কাটাবো সেখানে আমার স্ত্রী থাকবে সন্তান থাকবে বাবা মা থাকবে হোয়াট এভার আত্মীয় স্বজন যেই থাকুক তাহলে শনিটা নেগেটিভ ইনফ্লুয়েন্সড হয়ে যাবার জন্য আমাদের জৈবিক সুখ পাওয়ার জায়গাটা কিন্তু চার নাম্বার ঘর কখনো তুমি জীবনে সঠিক মতন সফল হতে পারবে না যেটা তোমাকে আমাদের জৈবিক সুখগুলো কেনার উপাদান দেবে বোঝাতে পারলাম একদম তোমার মতন করে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি এখন তুমি যদি বলো আমি সন্ন্যাসী হতে চাই আমি সব ছেড়ে ছুড়ে পাহাড়ে চলে যেতে চাই দ্যাট ইজ ডিফারেন্ট থিংস আমি তোমার তুমি কি হতে চাও এই নিয়ে আমি আমি কোনো সমাজ সংস্কার নয় আমি কিচ্ছু বলবো না কিন্তু একটা সুস্থ মানুষ সব সময় চাইবে আমি পড়াশোনা করেছি আবার সামনেটাই আমি ভালো মতন এগিয়ে যাবো ভালো মতন কাজ পাবো কাজ করে তারপর আমি আমার সমস্ত জৈবিক সুখকে কিন্তু আহরণ করব। এই যে তুমি আমাকে গুরু বলে রাখো আমি যদি হোটেলে উঠি পার্ক হোটেলে উঠি আমি যে গাড়িতে করে যাই গাড়িতে চব্বিশ ঘন্টার মধ্যে এক সেকেন্ডের জন্য কখনো কিন্তু মানে ওই কাঁচ নামিয়ে হাওয়া আসছে চলে না আমিও কিন্তু সারাটা জীবন এই যে জৈবিক সুখ ত্যাগ ভোগ না করলে কখনো ত্যাগ হয় না আর ত্যাগ ওরকম ভাবে হয়ও না আমি লড়াই করব পরিশ্রম করব এবং আমি আমার মতন করে বাঁচব আমার ক্ষমতা অনুযায়ী পরিষ্কার ব্যাপার আমার ইচ্ছে আমার যেমনটি ইচ্ছে সেরকম ভাবে আমি বাঁচি আমি বলছি কেন তুমি যদি আমাকেও গুরু হিসেবে দেখো আমি কিন্তু সর্বত্যা কি নয় আমি না খেয়ে হরে কৃষ্ণ হে জগৎবন্ধু হ্যানত্যান বলে কিন্তু কখনো আমি কাটাই না আমি কাজ করি কাজের পর কাজ করি কাজের পর কাজ করি না ঘুমিয়ে কাজ করি এবং এত কাজ করি এবং সারা সারাদিন এত বক বক করতে হয় যে আমার দেখতে পাচ্ছ কাশি চলে আসছে তার বিনিময়ে আমার জৈবিক সুখ চাই জৈবিক সুখ মানে কেবল নারীর শরীর নয় জৈবিক সুখ মানে কেবল নেশা করা নয় জৈবিক সুখ মানেই কেবল ঠুকু ঢুকু নয় ভালো থাকা সুস্থ থাকাটাও কিন্তু জৈবিক সুখের আন্ডারে পড়ে তাহলে সেটা আমিও চাই সেই জায়গাটা কিন্তু তোমার ক্ষেত্রে কখনো আসবে না বুঝতে পেরেছো জীবন গাড়ির পেট্রোল হচ্ছে অর্থ জীবন গাড়িটা বিএমডাব্লিউ হলেও দেখা গেল তুমি একেবারে পরিশুদ্ধ তাহলে ডিজেল যদি তুমি না ঢালো তাহলে একটা পাও বেগোবে না সেই গাড়িটা সে তার সাথে সাথে এটাকেও মাথায় রাখতে হবে জীবনের গাড়িটাকে চালাবার জন্য শিক্ষার প্রয়োজন স্টিয়ারিং এ বসলে শিক্ষার প্রয়োজন আছে তা না হলে বিএনবু গাড়ি তুমি তার মধ্যে অর্থ পেট্রোল বা ডিজেল দেয়া হলো এবার তুমি সেই গাড়িটাকে চালাতে জানো না তাহলে ওই গাড়িটা গাড়িটা বসে বসে কখনো চালাতে পারবে না তাহলে শিক্ষা এবং সেটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাচিভ সাকসেস এটাকে ভুলে গেলে কোনো মাকেই চলবে না এবার ছয় নাম্বার ঘরটায় চলে আসি ছয় নাম্বার ঘর দ্বারা আমরা কিন্তু সার্ভিসের জায়গাটা লক্ষ্য করি ছয় নাম্বার ঘরটা কিন্তু সেই চন্দ্রের ঘর সেই চন্দ্র ছয় নাম্বার ঘর সমসপ্তমে কিন্তু বারো নাম্বার ঘর শনিকে দেখছে আবার সেখানে কিন্তু মঙ্গল বসে রয়েছে তাহলে চন্দ্র শনি এবং মঙ্গলের নেগেটিভ ইমপ্যাক্ট আমাদের যে উর্জা আমাদের যে ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন এবং একটু আগেই যে আমি বললাম যে করব এবং যেভাবেই হোক করব একেই কারেঙ্গে এই মারেঙ্গে বলে এই জায়গাটাই তোমার মধ্যে লক্ষ্য করা যাবে না এবং বারো নাম্বার ঘরের মঙ্গল কিন্তু অত্যন্ত নেগেটিভ যেটা কিন্তু ছয় নাম্বার ঘরকে হিট করছে ছয় নাম্বার ঘর মানে কিন্তু প্রাপ্তহিক জীবনকেও বোঝা যায় বারো নাম্বারের মানে একটুখানি কি হয় গোয়ার টাইপের ছেলে হয় এবং চাপা ক্রোধ বুঝতে পেরেছ তুমি আমাকে দেখবে রেগে গেলে চিৎকার চাচিমিচি করলাম এই করলাম সেই করলাম এইটা আলাদা ব্যাপার চাপা ক্রোধ এবং গোয়া গোয়ার তুমি যাকে বলে এবং আমি যেটা করব সেটাই ঠিক করছি এরকম একটা মানসিকতা সব জানতা একটা আচরণ কিন্তু তোমার মধ্যে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবেই বারো নম্বর ঘরে শনির ঘরে মঙ্গল এটা মারাত্মক রকমের নেগেটিভ ব্লেম পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু পরবর্তীকালে পরবর্তীকালে ক্রাইম করার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ বা ক্রাইমে ইনজেক্ট মানে কি বলবো মানে যুক্ত হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে বারো নম্বর ছয় নম্বর ঘর যদি ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে তাহলে আমার মানসিকতার জায়গাটাও কিন্তু অত্যন্ত নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যায় আমার যেই বয়সে যেই সময় যে চিন্তাধারার প্রয়োজন সেই বয়সে সেই সময় সেই চিন্তাধারা কখনো আমি ইমপ্লিমেন্ট করি না এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ঘরের ঘরের মঙ্গল এবং ভীষণ নেগেটিভ অপোজিট সেক্স থেকে ভীষণ সাবধানে থাকতে হবে ব্লিম পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ফাঁসিয়ে দেবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ এটা লক্ষ্য করা যাচ্ছে অকস্মাত দেখা গেল মানে এমন কিছু হলো বিশেষ করে বৈবাহিক জীবনে অত্যন্ত নেগেটিভ কেননা ফোর নাইনটি এইট কেস বা মামলা মকদ্দমা পুলিশি কেসের জায়গা আসবেই আসবে এটা লক্ষ্য করা যাচ্ছে ভূমি রিলেটেড সমস্যা দেখা দিতে পারে রক্ত রিলেটেড সমস্যা কিন্তু দেখা দিতে পারে এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এই বারো নাম্বার এবং ছয় নাম্বার ঘরের নেগেটিভ ইনফ্লুয়েন্স তাহলে সার্ভিসের জায়গাটা কতটা নেগেটিভ হয়ে রইল তোমার বাবাকে আমি একজন ফাইটার বলি তোমার বাবার প্রেডিকশন করেছি তার রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছি আমি আজকে তোমার সাথে চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম তুমি তো একজন ইঞ্জিনিয়ার বা তুমি তো কম্পিউটার কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো এবং ই যুগের ছেলে তো আমাকে মানার দরকার নেই তুমি কোনো একটা ভালো কাজ পেয়ে দেখাও যেই কাজটা পাওয়ার পর বলবে যা আমি স্যাটিসফাই দশ হাজার টাকা পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় স্যাটিসফাই হয়ে যাও না যেন সেটা কিন্তু তোমার বাবাও দেখবে আমিও দেখব। তুমি এমন একটা কাজ পাও ছেলেটা সত্যি জেনুইন দারুণ কাজ পেলো যদি তুমি পাও ইহো জন্মে আমি যদি তোমার এই রেক্টিফাই না করি এই পশ্চিম বাংলার কোনো অ্যাস্ট্রোলজার রেক্টিফাই করে যদি তোমাকে প্রপার কাজটা পাইয়ে দিতে পারে বললাম তো যেদিন পাইয়ে দেবে সেদিন বাংলা থেকে আমি বিতাড়িত হয়ে যাব। অ্যাস্ট্রোলজি ছেড়ে দেওয়া তো অনেক দূরের ব্যাপার চ্যালেঞ্জ করলাম আজকে অ্যাকসেপ্ট করো চ্যালেঞ্জ করলাম আর তোমার বাবাকে জানাই তিনিও আমার স্টুডেন্ট এবং অত্যন্ত ভদ্র জেনুইন একজন মানুষ ইমিডিয়েট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার প্রয়োজন অনেক আগে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার প্রয়োজন ছিল তার কারণ এর ওয়ান সিক্স কানেকশন নেগেটিভ হয়ে গেছে দশ নাম্বার ঘরটা যদি লক্ষ্য করা যায় সেই মঙ্গলের ঘর সেই মঙ্গলের ঘর দশ নাম্বার ঘরটা আর মঙ্গল শনি কানেক্টেড হয়ে রয়েছে মঙ্গল শনি চন্দ্র কানেক্টেড হয়ে রয়েছে এক নাম্বার ছয় নাম্বার এবং দশ নাম্বার ঘরের মধ্যে তাহলে ওর কর্মের জায়গাটা অত্যন্ত নেগেটিভ হয়ে গেছে এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি অথচ যেটা দেখা যাচ্ছে শিক্ষার যোগ ছিল অথচ যেটা দেখা যাচ্ছে পরবর্তীকালে আমি বলবো রাহু এবং বৃহস্পতির যে ইনফ্লুয়েন্স রয়েছে বিদেশ যাত্রারও কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে বিদেশে কিন্তু কর্মভূমির জায়গাটাও লক্ষ্য লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বাড়িতে মাংস রান্না হচ্ছে রসুন গন্ধ বেরোচ্ছে মম করছে আমার শরীর খারাপ বা আমার পেট খারাপ আমি খাবো কি করে আমি সেটা খেতেই পারবো না আমার শরীর খারাপ বা দেখা যাচ্ছে পেট খারাপ ওটা খাওয়ার কোনো ইচ্ছেই আমার জাগবে না অথচ বাড়িতে কিন্তু এলাই উৎসবের আয়োজন সেরকম এর ছকের মধ্যে বিদেশ ভূমিতে কর্মের জায়গা লক্ষ্য করা যাচ্ছে উচ্চ শিক্ষার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছিল কিন্তু ওয়ান সিক্স টেন কানেকশনটা নেগেটিভ হয়ে রয়েছে এটাকে অনেক আগে করা উচিত ছিল যখন প্রবলেমে পড়ছি বা যখন এবার আমি কি করব তখন কেন রেক্টিফাই এটা তো দুই বছর আগে রেক্টিফাই করে নেওয়া উচিত ছিল যাতে যখন সে এই কম্পিউটার সায়েন্স পাস করলো এইবার নয় শিক্ষা করবে নয় একটা সঠিক রুটে যাবে সেই জায়গাটা আগেই নেগেটিভিটিটাকে অফ করে নেওয়া উচিত ছিল তার কারণ একটা নেগেটিভিটি কখনো ইমিডিয়েট অফ হয় না এটা তুমি যখন একজন সায়েন্সের ছেলে কম্পিউটার সায়েন্স সায়েন্স তো ছেলে তুমি জানো যে গ্রহের নেগেটিভিটি কখনো একদিনে অফ হয় না রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে রিপ্রেজেন্ট যখন আমার হরমোনকে করছে তখন সেই নেগেটিভিটি অফ হতে সময় লাগে সাত মাস থেকে নেগেটিভিটি অফ হতে শুরু করে এবং বারো থেকে পনেরোটা মাসের মধ্যে নেগেটিভিটি অফ হয়ে যায় তাহলে এটাকে এত ডিলে করা উচিত ছিল না নেগেটিভিটিটাকে অফ করা উচিত ছিল আমরা দেখা গেল আমি একটা সফল হলাম এই তো তুমি কম্পিউটার সায়েন্স লাস্ট ইয়ার হয়ে গেলে তাহলে তুমি তো একটা সফল হলে এইটাকে ত্বরান্বিত করা বা আমি একটা পঞ্চাশ হাজার টাকায় যুক্ত হলাম সেখান থেকে এক লাখ টাকায় আরেকটা কাজ পাওয়া সেখান থেকে দেড় লাখ টাকায় পাওয়া সেখান থেকে দু লাখ টাকায় পাওয়া সেখান থেকে পাঁচ লাখ টাকায় পাওয়া একটা সফলতাকে ত্বরান্বিত করা আমি একটু সফল হচ্ছি সেখান থেকে ত্বরান্বিত করা এবং আমি যে কর্মটা করছি সেই কর্মের কি পাচ্ছি আমি কর্মফল পুরোটা রিপ্রেজেন্ট করে কিন্তু এগারো নম্বর ঘর দ্বারা সেই এগারো নম্বর ঘরে কিন্তু কেতু বসে রয়েছে কেতু কোন ঘরে বসে রয়েছে বৃহস্পতির ঘরে বসে রয়েছে আমি বারবার ধরে কি বলেছি রাহু এবং কেতু এমন ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট যেগুলোর নিজস্ব কোনো পাওয়ার নেই যদি কোনো স্ট্রং গ্রহের সাথে সে যুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু সে পাওয়ারফুল হয়ে যায় আর যদি নেগেটিভ গ্রহের সাথে যুক্ত হয়ে থাকে তাহলে সে নেগেটিভ হয়ে যায় এবার তুমি প্রশ্ন করবে কেতু কি তাহলে নেগেটিভ না পজিটিভ প্রথমত হচ্ছে কেতু এগারো নম্বর ঘরে কোথায় বসে রয়েছে বৃহস্পতির ঘরে বসে রয়েছে বৃহস্পতি আবার দুই নম্বর ঘরের অধিপতি গ্রহ তাহলে বৃহস্পতি পাঁচ নম্বর ঘরে সফলতার ঘরে বসে রয়েছে রাহুর সাথে বসে রয়েছে। ঘরটা কি মিথুনের ঘর অধিপতি গ্রহ বুধ বুধ এবং বৃহস্পতির মধ্যে সঠিক বন্ডিং লক্ষ্য করা যায় না বৃহস্পতি এমন একটি গ্রহ প্রথমত বলি বুধ কেমন গ্রহ বুধ মানে হচ্ছে উপস্থিত বুদ্ধি বুধ মানে হচ্ছে আমি যে আহরণ করছি বুধ মানে হচ্ছে স্মৃতিশক্তি এবং বুধ মানে হচ্ছে আমি একটা প্রবলেমে পড়লাম সাডেন এমন একটা ইনস্ট্যান্ট বুদ্ধি ইমপ্লিমেন্ট করলাম চাক করে বেরিয়ে যেতে পারলাম আর আমি আমার যে জ্ঞান রয়েছে প্রজ্ঞা রয়েছে প্রফেশনালি কিভাবে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে এবং ইমপ্লিমেন্ট করব প্রফেশনাল ক্ষেত্রে ফর সাকসেস অ্যাচিভ সাকসেস বৃহস্পতি মাস্ট 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 তাহলে বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ কেননা পাঁচ নাম্বার ঘর সফলতার ঘর সেই ঘরে কিন্তু রাহুও বসে রয়েছে তাহলে এই ক্ষেত্রে বৃহস্পতিটা নেগেটিভ হয়ে গেল বোঝাতে পারলাম বৃহস্পতিটা নেগেটিভ হয়ে গেল কেন প্রথমত হচ্ছে বুধ কিন্তু অত্যন্ত স্ট্রং তোমার কিন্তু সেটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারবে না কেননা আট নাম্বার ঘরে বুধ এবং আট নাম্বার ঘরে শনি অত্যন্ত পজিটিভ হয় এটা আমি অন্তত কয়েক কোটিবার বলেছি তাহলে বুধ অত্যন্ত পজিটিভ ছিল কিন্তু বুধ এবং বৃহস্পতি কখনো কিন্তু সমার্থক গ্রহ নয় বন্ধু গ্রহ নয় সুতরাং সঠিক মতন ইমপ্লিমেন্ট কিন্তু সেক্ষেত্রে তুমি করতে পারবে না তাহলে এগারো ঘরের অধিপতি গ্রহ যখন বৃহস্পতি সে যখন বুধের আন্ডারে চলে গেছে এবং রাহুর সাথে বসে রয়েছে তাহলে মানে এই ক্ষেত্রে কেতু নেগেটিভ হয়ে গেল স্যাটিসফেকশনের জায়গায় নেগেটিভ কর্ম তুমি দেখে নিও তুমি মিলিয়ে নিও যে কর্ম করবে সেই কর্মের ফিডব্যাক তোমাকে কখনো স্যাটিসফাই করতে পারবে না ফার্স্ট সেকেন্ড কথা তুমি যে কোনো অল্প সফলতাকে কখনো ত্বরান্বিত করতে পারবে না একটা সফলতা স্ট্যাগ হয়ে রইলো বা ওই একই লেভেলে ঘোরাফেরা করতে শুরু করলো সেটাকে কখনো ইনক্রিজ করতে পারবে না দুই তৃতীয়ত যেহেতু সেকেন্ড হাউসের অধিপতি গ্রহের সাথে কেতু বসে রয়েছে তোমার তোমার নিজের দ্বারা কখনো সঞ্চয় হবে না এবং তুমি কখনো অর্থনৈতিক জায়গায় স্যাটিসফাই হতে পারবে না বুঝতে পারলাম আর আমি কিন্তু এই রাহু এবং বৃহস্পতির একত্রিকরণ যেটা লক্ষ্য করতে পারছি যদি নেগেটিভিটিকে অফ করতে হয় অফ করা যায় আর কি করতে তো হবেই তাহলে কিন্তু কর্মের জায়গা জায়গা লক্ষ্য লক্ষ্য করা করা যাচ্ছে যাচ্ছে বিদেশ ভূমিতে থাকার বিদেশে পুরো কর্মটা বিদেশে লক্ষ্য করা যাচ্ছে সর্বপ্রথম তোমাকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো জায়গায় কাজ করতে হবে এবং তারপর আস্তে আস্তে প্রথমেই তো এক মানুষ বিদেশে চলে যায় না তোমাকে চেষ্টা করতে হবে বিদেশে কাজ করার জন্য কাজ পাওয়ার জন্য তুমি দেখবে কাজ পাবে কিন্তু নেগেটিভিটিকে অফ ইমিডিয়েট করা প্রয়োজন আমি রেমিডি অ্যাপ্লাই করলাম মানে ওই অ্যালোপ্যাথিক ওষুধের মতন খেলাম জল খেলাম রাত তারপরে সকালবেলায় উঠে দেখলাম সুস্থ হয়ে গেছি এটা কোনোদিন হয় না হয় কোনোদিন তুমি আমার নয় অনুষ্ঠান দেখো না তোমার বাবাকে জিজ্ঞেস করবে তো আমি অন্তত কয়েক কোটিবার বলেছি কখনো হয় না বুঝতে পেরেছো কখনো হয় না চন্দ্র মনের জায়গাটা অত্যন্ত নেগেটিভ হয়ে রয়েছে চন্দ্র দ্বারা মনকে দেখা হয় সেই মন যে শনির ঘরে বসে রয়েছে এবং ছয় নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র সুতরাং খুব সাবধান তুমি কিন্তু না অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যেতে পারো তুমি এমন একজন ছয় নাম্বার এক নম্বর ঘরের একত্রিকরণ তুমি যদি ভালোর সান পড়ো তাহলে ভালো হবে আর তুমি যদি খারাপের সান পড়ো তাহলে তুমি খারাপ হবে তুমি যাদের দ্বারা আবর্তিত হবে যাদের দ্বারা মানে বেষ্টিত হবে যারা তোমার যাদের সাথে তুমি মিশবে তাদের থেকে সমস্ত কিছু অ্যাডাপ্ট করতে শুরু করবে তাই জন্য তোমার সঙ্গটা ভীষণ ভালো হওয়া প্রয়োজন তোমার সঙ্গটা যদি যথাযথ না হয় তাহলে কিন্তু বিষয় ক্রিয়েট করছে এবং ছয় নাম্বার মঙ্গলকে হিট করছে অ্যাডিক্টেড হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে নেশাগ্রস্ত হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে খুব সাবধান পুরোটাই কিন্তু ফরএভারের জন্য বলছি কেবল আজ আজকের প্রেডিকশনটা আমি করছি না এখান থেকে ভীষণ সাবধানে কিন্তু তোমাকে থাকতে হবে বুঝতে পেরেছো তিন নাম্বার ঘর দ্বারা মানসিকতা মনোভাবের জায়গাটা দেখা যায় তাহলে তিন নাম্বার ঘরটা হচ্ছে মঙ্গলের ঘর মেষের ঘর কোথায় হিট করছে নয় নাম্বার ঘরে হিট করছে তিন নাম্বার ঘরের সমসপ্তম নয় নাম্বার শুক্রের ঘর তুলার ঘর প্রথমত হচ্ছে সেখানে সূর্য বসে রয়েছে সূর্য এমন একটা গ্রহ ফ্লাকের কারক গ্রহ তাহলে আমার মানসিকতা আমার মনোভাব ক্রিয়েট করবে এটা কিন্তু তোমার ক্ষেত্রে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে আর দ্বিতীয়ত যেটা দেখতে পাচ্ছি যে এই তিন নাম্বার ঘরের অধিপতি গ্রহ মঙ্গল নয় নাম্বার ঘরে কিন্তু শুক্রকে হিট করছে কেননা তুলার ঘর সেই শুক্র কিন্তু আবার আট নাম্বার ঘরে নেগেটিভ ভাবে বসে রয়েছে তার কারণ কন্যার ঘরে শুক্র কিন্তু একদম নেগেটিভ ফল দেয় তাই যদি হয় তাহলে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে এই যে তোমার সংযোগ সৃষ্টি করা বা এই যে তোমার যে মানে প্রত্যেকের একটা স্বপ্ন থাকে এই স্বপ্ন অনুযায়ী মানসিকতা মনোভাব এবং যেহেতু বিষযোগের আন্ডারে চন্দ্র চলে গেছে তাহলে মন মানসিকতা মনোভাব চলে যাচ্ছে মন মানসিকতা মনোভাবটা তোমার এমন হয়ে যাচ্ছে যেটা তোমাকে কখনো সফল হতে দেবে না বাবা বোঝাতে পারলাম তাহলে মানসিকতা মনোভাব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাকে ভুলে গেলে কোনো মতেই কিন্তু চলবে না শনি চার নাম্বার ঘরে চলে গেছে তোমার ব্যক্তিগত জীবন তোমার সাংসারিক জীবন এবং তোমার জৈবিক সুখ আহরণের জায়গা আমি অত্যন্ত নেগেটিভ লক্ষ্য করতে পারছি এই ছকের মধ্যে কিন্তু অনেক অংশে নেগেটিভিটি লক্ষ্য করা যাচ্ছে ক্রোধ বা সবজান্তা বা অনেক ক্ষেত্রে এই যে আমি আমার কিছু হলো। সেটা ওয়ান পার্সেন্ট ঘরে বললাম নাইনটি নাইন পার্সেন্ট লুকিয়ে রেখে দিলাম তা কখনো করো না চাপা স্বভাব এবং আজকের দিনে ক্রোধের বহিত প্রকাশ না হলেও বারো নম্বর ঘরের যে মঙ্গল অত্যন্ত নেগেটিভ এটা কিন্তু এমন পরবর্তীকালে চাপাক ক্রোধের সৃষ্টি করে চাপাক ক্রোধ এবং ভয়ঙ্কার সেটা যদি হয়ে যায় তাহলে মানুষ পর্যন্ত মারতে পারে হ্যাঁ এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে বারো নম্বর ঘরে মঙ্গল চলে গেছে তাহলে আর সবচেয়ে বড় কথা হচ্ছে মঙ্গল নাইন কানেকশনের মধ্যে দিয়েও যদি লক্ষ্য করা যায় রবিকে এবং বৃহস্পতি এবং সূর্যকে মানে রবিকে হিট করছে তাহলে কি হচ্ছে এই তোমার যে নেগেটিভ ইনফ্লুয়েন্সটা ক্রিয়েট হচ্ছে এটাকে যদি অফ করে দেওয়া যায় তাহলে তুমি পারো কিন্তু তোমাকে জয় করতে বুঝতে পেরেছ তোমার জয়ের জন্য যা যা কিছু করতে হয় তুমি নিজের দ্বারাই নিজে কিন্তু জয়ী হতে পারবে কিন্তু এক্ষেত্রে মঙ্গল অ্যাডিক্টেড হয়ে যাবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বাবা কোন রকমের নেশা ফেশা করো না ভুল বন্ধুদের সাথে কখনো মিশো না ভুল চিন্তাধারা কখনো কিন্তু করো না হ্যাঁ এবং সবচেয়ে বড় কথা যেটা সঠিক একটা সিদ্ধান্ত বা আমার একটা পিওর লক্ষ্য থাকবে সেই লক্ষ্যের পেছনে দৌড়তে হয় অনেকে বলে আমার জানেন তো এই ইচ্ছে ছিল কিন্তু হতে পারিনি ভুল কথা একটা যখন লক্ষ্যকে স্বপ্নে রূপান্তরিত করবে এবং যখন সেই স্বপ্নটাকে নিয়ে তুমি উঠবে বসবে খাবে শোবে সব জায়গায় সেই স্বপ্নটা যখন তোমার সাথে থাকবে সেই স্বপ্নটা ফুলফিল হবে শুধু তার জন্য প্রপার ভাবে একজন গুরুর প্রয়োজন ওই যে হনুমানজির কথা বললাম একদম স্যারেন্ডার একদম ব্লাইন্ড তুমি যা বলবে আমি তাই মানব এবং আমার আমিও তোমাকে রেমিডি দেবো না যদি তুমি আমি এই কথাটা তুমি যদি না লিখে দাও বা নিজের মুখে না বলো এবং পরবর্তীকালে যদি সেটা না মানো দ্যাট গুড ডিওরাও কিন্তু আমি রেমিডি তখনই দি যখন কেউ বলে আমি আপনার কাছে পুরোপুরি স্যারেন্ডার করলাম স্যারেন্ডার মানেই হচ্ছে হনুমানজির মতন কোনো প্রশ্ন নয় কোনো প্রশ্ন নয় আচ্ছা এটা কি দুধের আইসক্রিম আমি দুধ আইসক্রিমটা কেনার আগে প্রশ্ন করতে পারি দুধের আইসক্রিম এই আইসক্রিম ওই আইসক্রিম দুধের আইসক্রিমটাই খাই বা এইটা দুধের আইসক্রিম কি দিয়ে দুধ হ্যান্ডি জিজ্ঞেস করতে পারি কিন্তু যখন আমি আইসক্রিমটা কিনে নিলাম তারপরে আর কোনো প্রশ্ন নয় তার কারণ আইসক্রিমটা খেতে খেতেই আমি বুঝতে পারবো যে সত্যি সত্যি সেটা দুধের বা যিনি বললেন যিনি বিক্রয় করলেন তিনি কি এই যা বললেন এটা সত্যি তাহলে যখন তুমি তোমার জীবন ধারণ করবে জীবনে আমার নীতি নির্ধারণকে ইমপ্লিমেন্ট করবে তখনই তুমি বুঝতে পারবে যে আমার কথাগুলো কতটা সত্য আমাকে তখন আর প্রশ্ন করার প্রয়োজন হবে না তুমি নিজেই বুঝতে পারবে কেমন তোমার বন্ধুর জায়গা অত্যন্ত নেগেটিভ এটাও বললাম আর আরেকটা কথা যেটা লক্ষ্য করা যাচ্ছে যে তোমার কিন্তু স্বজন কাছের মানুষ এখানেও মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স বা গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে গুপ্ত শত্রু মানেটা হচ্ছে বাইরে মিষ্টি ব্যবহার করবে ভালো আছিস বাবু ভালো আছে ও পাস করেছে বা খুব বড় হকাকার এই যে চেঞ্জ বাইরে মুখোমিষ্টি ভেতরে সম্পূর্ণ আলাদা এইটা কিন্তু তোমার আত্মীয়দের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে ফর জন্য মাথায় রেখো সি দিয়ে যাদের নাম ডি দিয়ে যাদের নাম এফ দিয়ে যাদের নাম আই দিয়ে যাদের নাম এন দিয়ে যাদের নাম ও দিয়ে যাদের নাম পি দিয়ে যাদের নাম কে দিয়ে যাদের নাম তাদের থেকে ভীষণ এই অক্ষর দিয়ে যাদের নাম তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কসাস এবং কনসাস আর একটা কথা আমি অবশ্যই বলবো এইবার একটুখানি চলে আসি যে রবি কিন্তু সাত নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং রবি কিন্তু নয় নাম্বার ঘরে শুক্রের ঘরে বসে আছে নেগেটিভিটিকে অফ করার পর সরকারি চাকরির জন্য ছুটবে না সরকারি চাকরির চাইতে বেসরকারি চাকরিতে ফ্রুটফুল রেজাল্ট বা উন্নতির জায়গাটা অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং বিদেশেই তোমার কর্মের জায়গা এটাও লক্ষ্য করা যাচ্ছে তাই সরকারি চাকরির জায়গাটায় কখনোই ঝাঁপাঝাবি লাফালাফি করোনা প্রথমত পাবেই না পেলেও দেখবে যে সেইটা সেইটা তোমার উপযুক্ত হবে না নেগেটিভিটি অফ করে ঠিক মতন যদি তুমি নিজেকে চার্জ করো এবং আমার কথা শুনে চলো তাহলে ব্রাইট ফিউচার লক্ষ্য করতে পারছি সেক্ষেত্রে সরকারি চাকরির দিকে কখনোই তুমি এগোবে না বেসরকারি চাকরিতে অনেক উন্নতির জায়গা এবং পরবর্তীকালে বিদেশ যাত্রার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে কেমন কিন্তু সাত নাম্বার ঘরটা রবির ঘর এবং এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং সাত নাম্বার ঘর থেকে যদি সমসপ্তমে দেখা যায় তাহলে যোগ ক্রিয়েট হয়ে রয়েছে দ্বিতীয় আর তৃতীয় হচ্ছে আট নাম্বার ঘরে নিচস্ত শুক্র তোমার বিবাহিত জীবন তোমার প্রেমজ জীবন হ্যাঁ এইগুলো অত্যন্ত নেগেটিভ আমি যেটা লক্ষ্য করতে পারছি অত্যন্ত নেগেটিভ কোনো মেয়ের পাল্লায় পড়ে যেও না একদম সর্বসন্ত হয়ে যাবে মানে মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে স্বপ্নের দিক দিয়ে সর্বসন্ত হয়ে যাবে আর বিবাহ যদি কর প্রথমত বারো নম্বর ঘরের মঙ্গল সিক্স নাইন ছয় নম্বর ঘরকে হিট করছে সেপারেশন ফোর কেস পুলিশি ঝামেলা তোমার নামে ব্লেম দেবে তুমি কিছু হয়তো করলে না তবু বললো আমাকে ধরে মেরেছে এই করেছে আমাকে কিস্তি মেরেছে হ্যান করেছে মারাত্মক অশান্তির জায়গা কিন্তু বিবাহের জায়গা লক্ষ্য করা যাচ্ছে তুমি একদম বাচ্চা ছেলে দুহাজার সাল মানে আমি কল্পনাও করতে পারি না যাই হোক একদম বাচ্চা ছেলে তাই জন্য প্রথমে তুমি নিজের পায়ে দাঁড়াও এবং আমার কাছে নিজেকে স্যারেন্ডার করলে বিবাহের আগে আমি নিজেই দেখবে অটোমেটিকলি রেক্টিফাই করে দেবো তুমি তো জানো কিছুদিন আগেই বোধ হয় পাঁচ ছয় মাসও হয়নি তোমার বাবা আমার কাছে প্রেডিকশন করে রেমিডিয়াল প্রোস অ্যাপ্লাই করেছিলেন তিনিও যেমন আমার সাথে প্রতি মুহূর্তে কানেকশন রাখেন আমিও তাকে গাইড করি অত্যন্ত জেনুইন এবং ভদ্র মানুষ যাই হোক খুবই ভালো মানুষ আমার খুবই খুব একটা বেশিরভাগ মানুষকেই ভালো লাগে না কিন্তু তোমার ভালো লাগে সকাল থেকে বকে যাচ্ছি যাই এই হচ্ছে তোমার ব্যাপার বুঝতে পেরেছ ইমিডিয়েট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করো জীবনে অনেক কিছু প্রেডিকশনে বলার থাকে একটা প্রেডিকশন যদি করি তাহলে দশ দিন ধরে শুধু বলেই যেতে হবে মূল জিনিসগুলো বললাম ইমিডিয়েট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করো নিজেকে স্যারেন্ডার করো তারপর আস্তে আস্তে পথ চলতে চলতে তোমাকে নানান দিক আমি কিন্তু বুঝিয়ে দেব জানিয়ে দেব জীবনটাকে চিনিয়ে দেব। এবং যাতে তুমি সিকিওর লাইফ লিড করো বা সফল হতে পারো সেই রুটে তোমাকে আমি চালিত পরিচালিত করব। সফল তোমাকেই হতে হবে সফল হওয়ার জন্য হারতে হয় সফল হওয়ার জন্য বারংবার হেরে যেতে হয় হাঁটতে 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 একদম মাথা নিচু হয়ে যেতে হয় রক্তাক্ত হয়ে যেতে হয় কাঁদতে হয় যন্ত্রণায় একা একা চিৎকার করতে হয় আবার আমি পারব আমার দ্বারাই সম্ভব এইটা বলে আবার লড়াই শুরু করতে হয় যে কোনোদিন হারেনি সে কখনো পিওর সফলতা অর্জন করতে পারবে না সফলতা বারবার ধরে বলেছি সফলতার একটা প্রফেশনাল অ্যাঙ্গেল রয়েছে আর সার্বিক জীবনের সফল তুমি যদি হতে চাও তাহলে তোমাকে অন্ধকার কেউ তোমাকে মানে দেখবে তখন কেউ সাপোর্ট করতে চাইছে না সবাই তোমার প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলছে কিন্তু তুমি জানো তুমি পারবেই পারবে আমি পারবই পারবই এই মানসিকতাকে তোমার মধ্যে থাকবে এবং সেটাই তোমাকে যে জয় এনে দেবে সেই জয়টা কিন্তু একদম ফরেভারের জন্য হয় এবং সেই জয়টা সার্বিক জয় হিসেবে রূপান্তরিত হয় আমার কথাটা তুমি বুঝতে পারলে কিনা জানি না কিন্তু তুমি তোমার বাবাকে জিজ্ঞাসা করো তাহলেই তুমি তোমাকে বুঝিয়ে দেবে আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইলাম হাটটা ভীষণ প্রয়োজন রক্তাক্ত হওয়াটা ভীষণ প্রয়োজন শরীর ঘামে যেন ভিজে যায় চোখের জলটাকে বাইরে না ফেলে ভেতরে যখন ফেলবে তখন সেটাই অস্ত্র হয়ে দেখা দেবে তোমার এবং তারপর অবশ্যই তুমি জিতবে তুমি যদি চাও তুমি জিতবেই জিতবে কিন্তু আবার বলছি এটা বোধ হয় এক লক্ষবার বা এক কোটি বলা হয়ে গেছে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ এই এবিলিটির জায়গায় যেন কোথাও ঘাটতি না থাকে আজকের মতন একটুকুই নমস্কার